আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন আপনারা? আজকে আমি খুবই সহজে এই ধরনের বর্গমূলগুলোর অ্যানসার বের করা দেখাবো। আপনি কোশ্চেনটা পরীক্ষায় আসার সাথে সাথেই অ্যানসার বলে দিতে পারবেন যে কোন অপশনটা সঠিক। তো এই ধরনের ভিডিও আমার দুটা বর্গমূলের ভিডিও ইতিমধ্যেই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মধ্যে দেওয়া আছে। ইভেন এই ধরনের বর্গমূল নির্ণয়টাও দেওয়া আছে, আবার দশমিকের বর্গমূল নির্ণয় দেওয়া আছে। আমি ডেসক্রিপশনে ওই দুটা ভিডিওর লিংক দিয়ে দিব, আপনারা দেখলে বেসিকটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো এই ধরনের কোশ্চেন যখনই পরীক্ষায় আসবে, আপনি কিভাবে করে চিন্তাটা করবেন সেটা আগে শুনেন। প্রথমত আপনাদেরকে একটা জিনিস আমি বলি, যে প্রথম যেই কাজটা আপনি করবেন সেটা হচ্ছে এই যতগুলো সংখ্যা মানে অঙ্ক আছে এখানে এই সংখ্যাটায়, এই যে লাস্ট থেকে দুইটা অঙ্ক আগে একটা আপনি দাগ দিয়ে দিবেন, আপনার সুবিধার জন্য দাগ দিয়ে দিলেন। এই সামনের যেই সংখ্যাটা আছে সেটা 110 আর পিছনেরটা 25, এই তো। এই যে 110 যে আছে, 110 এর ইমিডিয়েট নিচের পূর্ণবর্গ সংখ্যাটা আপনি চিন্তা করবেন যে সেটা কি। 110 এর নিচে ইমিডিয়েট পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 100। পূর্ণবর্গ সংখ্যা মানে কি? কোনো কিছুর স্কোয়ার, যেমন 10 এর স্কোয়ার হচ্ছে 100, 9 এর স্কোয়ার 81, 81 একটা পূর্ণবর্গ সংখ্যা, 100 একটা পূর্ণবর্গ সংখ্যা, 11 এর স্কোয়ার করলে তো আসবে 121, সেটা তো 110 এর উপরে চলে গেল। তাহলে আমাকে পূর্ণবর্গ সংখ্যা চিন্তা করতে হবে, ইমিডিয়েট এর নিচে পূর্ণবর্গ সংখ্যাটা সেটা কি, সেটা হচ্ছে 100, যা 10 বর্গ। কার বর্গ? 10 বর্গ। কার বর্গ? এই যে 10 বর্গ যে আমি বললাম, সেই 10টাই হচ্ছে আপনার অ্যানসারের ফার্স্টে থাকবে। তার মানে আপনার অ্যানসার হয় এইটা হবে না হলে এটা হবে, যার সে যার ফার্স্টে 10 আছে, এইটারও সে ফার্স্টে 10 নাই, এটারও ফার্স্টে 10 নাই, এটাতে 11 আছে, এটাতে 9 আছে, তার মানে এটা অ্যানসার হবে না। বুঝতে পেরেছেন? একেবারে খুবই সহজ কিন্তু, যে প্রথমত এই যে 110 যে আছে, 110 এর ইমিডিয়েট নিচের পূর্ণবর্গ সংখ্যাটা কি, সেটা হচ্ছে 100, সেটা কার বর্গ? 10 বর্গ। তারপরে 10 প্রথমে আমার অ্যানসারের মধ্যে থাকবে, শেষ। এরপরে আমি জাস্ট তাকাবো লাস্টের ডিজিটের দিকে, লাস্টের ডিজিট 5 আছে। কার স্কোয়ার করলে লাস্টে 5 পাওয়া যায়? 3 স্কোয়ার করলে লাস্টে 5 পাওয়া যায়, 3 স্কোয়ার করলে তো লাস্টে 9 পাওয়া যায়, 5 স্কোয়ার করলে লাস্টে 5 পাওয়া যায়, তার মানে অবশ্যই অ্যানসার হবে ঘ। তো এভাবে করে আপনি খুবই সহজে কিন্তু বের করে ফেলতে পারবেন। দেখেন একেবারে মুহূর্তের মধ্যে 110 আছে, তার নিচে পূর্ণবর্গ সংখ্যা 100, তাহলে 10 স্কোয়ার, তাহলে 10, এবং লাস্টে 5 আছে, তার মানে 5 স্কোয়ার হচ্ছে আমার 25 আসে, যার লাস্টে হচ্ছে 5 আছে। এভাবে করে আপনি মুহূর্তের মধ্যে অ্যান্সারটা বের করে ফেলতে পারতেছেন। তো এটা আমার মানে এই ধরনের যদি লাস্টে 25 থাকে, এই ধরনের ভিডিও কিন্তু আমি দিয়ে দিয়েছি, কারণ লাস্টে 5 যদি থাকে তার কিন্তু স্কোয়ার করা অনেক সহজ। আমি বলেছিলাম যে যে কোনো সংখ্যার যদি লাস্টে 5 থাকে তার স্কোয়ার করাটা যে সহজ, এটা আমার কিন্তু বেসিক কাজে লাগবে এরপরের যে এমসিকিউগুলো করব, যে রুট ওভারের বর্গমূল নির্ণয়ে, সেটার জন্য এটা আমাকে একটু কাজে লাগবে, যেটা আমি আগেই বলেছি এই চ্যানেলে, যে কোনো কিছুর স্কোয়ার যখন আমি করব কিন্তু লাস্টে যদি 5 থাকে, মানে একক স্থানীয় অঙ্ক যদি 5 থাকে, ইউনিট ডিজিট যদি 5 থাকে, তাহলে কীভাবে করে স্কোয়ারটা করব, সেটা হচ্ছে এই যে ফার্স্ট এই 5 বাদে যেই যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা এবং তারপরে সংখ্যাটা আমি গুণ করে দেবো। এখানে 5 বাদে আছে 8, 8 এবং তারপরে সংখ্যা হচ্ছে 9, 8 আর 9 গুণ করলে 72 আসে। আমি আবার বলি, এই লাস্ট সংখ্যা যদি 5 থাকে, 5 বাদে যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যার সাথে পরের সংখ্যাটা গুণ করব। 5 বাদে আছে আমার 8, 8 এবং 9 গুণ করলে 8 9 72, তার মানে প্রথমে আসলো 72 এবং লাস্টে 5 স্কোয়ার করলে আসবে 25। এটা আপনার কিন্তু স্কোয়ার করার নিয়ম। যেমন এখানে যে এইটার স্কোয়ার এটা হবে কিনা আমরা এটাও এখানে থেকে খেয়াল করে রাখতে পারি, যে এই যে 105 এর যদি আমি স্কোয়ার করি, তাহলে দেখুন এই 5 বাদে এখানে আছে 10, 10 এবং তারপরের সংখ্যাটা হচ্ছে 11, 10 আর 11 গুণ করলে 110 এবং লাস্টে 5 স্কোয়ার করলে 25। হ্যাঁ, এই যে 110 25, এটাই আপনার মানে এটার বর্গমূল, তার মানে এটার বর্গমূল করলে 105 আসবে, এই তো। তো আমরা ওইটাও শিখে গেলাম, এরপরে যখন আমরা এমসিকিউটা সলভ করবো সেটাতে কিন্তু এই ট্রিক্সটা কাজে লাগবে। যদি লাস্টে 5 না থাকে তাহলে কিন্তু এই ধরনের এমসিকিউ একটু টাফ হয়ে যায়, কিন্তু আপনাদেরকে আজকে একেবারে সহজ করে দিব, যাতে করে আপনারা আর কোনো প্রকারের ভেজালে না পড়েন। মনে করেন আপনার একটা কোশ্চেন দিল যে রুট ওভার 8464, মানে 8464, এটা রুট ওভার করলে কত হবে। তো আপনাকে অপশন দিল, এক নাম্বার হচ্ছে 92, দুই নাম্বার 82, আর তিন নাম্বার হচ্ছে 102, এবং চার নাম্বার হচ্ছে 98। ওকে, তো দেখুন
অপশনগুলো একটু আমি কঠিন দিয়েছি যাতে করে আপনি কনফিউজ থাকেন যে কোন অপশনটা অ্যানসার হবে এটা নিয়ে কনফিউজ থাকেন। তো প্রথমত আমি কি করব, প্রথম কাজটা কিন্তু খুবই সহজ, যে লাস্ট দিক থেকে দুইটা ঘর আগে একটা আমি তার দিয়ে দিব এবং এই সংখ্যাটাকে দেখব এই সংখ্যাটার ইমিডিয়েট নিচের পূর্ণবর্গ সংখ্যা কি আছে বা পারফেক্ট স্কোয়ার সংখ্যা কি আছে। 84 এর নিচে পারফেক্ট স্কোয়ার সংখ্যা কি আছে? আমরা জানি 9 এর স্কোয়ার করলে আসে 81, মানে 9 × 9 9×9 81। তাহলে 84 এর ইমিডিয়েট নিচে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 81, কারণ 10 এর স্কোয়ার করলে তো 100, এটা পার হয়ে যায়। আমি কিন্তু ইমিডিয়েট নিচেরটা লাগবে আমার। আচ্ছা, 81 কার স্কোয়ার জানি? 9 এর স্কোয়ার, তার মানে ফার্স্ট ডিজিটটা অবশ্যই 9 হবে। ফার্স্ট ডিজিটটা অবশ্যই কি হবে? 9 হবে। তার মানে আপনার অ্যানসারের ফার্স্ট ডিজিটটা কিন্তু 9 হবে, এটা যেহেতু শিওর তার মানে এটা আর এটা অ্যানসার হচ্ছে না, এটা আমরা শিওর, তাই না? তাহলে এখন অ্যানসার কোনটা হতে পারে? একটা আছে এখানে, কি কি আছে এখানে? 2 আছে। আবার এখানে কি আছে? 8 আছে। এখন আমরা একটু লক্ষ্য রাখবো যে 2 মানে 2 এর স্কোয়ার করলে লাস্টে 4 পাওয়া যায়, আবার 8 এর স্কোয়ার করলেও কিন্তু লাস্টে 4 পাওয়া যায়, কারণ 8 এর স্কোয়ার হচ্ছে 64, 64 লাস্টেও কিন্তু 4 আছে। আমার লাস্ট ডিজিট কিন্তু মিলে যাচ্ছে, 2 এর স্কোয়ার করলেও লাস্টে 4 পাওয়া যায়, 8 এর স্কোয়ার করলেও লাস্টে 4 পাওয়া যায়। এখন এই দুটার মধ্যে কোনটা অ্যানসার হবে সেটা বের করার জন্য আপনাদের আগের যে সিস্টেমটা সেটা অ্যাপ্লাই করুন। দেখুন যে আমি যদি, আমার যদি এটা 95 থাকতো, তাহলে 95 এর স্কোয়ার করা কি সহজ নাকি কঠিন? খুবই সহজ। কিভাবে? এই 5 বাদে যেই সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা এবং তারপরে সংখ্যাটা গুণ করা, 9 আর তারপরে সংখ্যা হচ্ছে 10, 9 আর 10 গুণ করলে 90, আর লাস্টে 5 এর স্কোয়ার করলে হচ্ছে 25। এখন দেখুন এই 90-25 সংখ্যাটা, 90-25 সংখ্যাটার চেয়ে এই সংখ্যাটা ছোট নাকি বড়? এই সংখ্যাটা কিন্তু ছোট, তার মানে অবশ্যই এই যে এই জিনিসের বর্গমূলটাও 95 এর চেয়ে ছোট হবে, কারণ 95 এর বর্গ করলে যা পাওয়া যাচ্ছে তার চেয়ে তো এটা ছোট, তার মানে 95 এর চেয়ে ছোট হবে। 95 এর চেয়ে ছোট তো আর 98 না, 92, তার মানে আপনার 92 অ্যানসার হবে। খুবই সহজ, কিন্তু একেবারে খুবই সহজ। আপনি কি করবেন? 9 তো আমি পেয়ে গেছি, 9 5 মানে লাস্টে একটা 5 নিব, 5 নিয়ে স্কোয়ার করব, স্কোয়ার করে দেখব এই সংখ্যাটার চেয়ে এই সংখ্যাটা বড় নাকি ছোট। যেহেতু ছোট তার মানে 95 এর চেয়ে ছোটটা অ্যান্সার হবে, তার মানে ছোটটা হচ্ছে 92, 98টা অ্যান্সার হবে না। আসুন আমরা আরও একটা প্র্যাকটিস করি, তাহলে একেবারে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন আপনারা, একেবারে পুরোপুরি ক্লিয়ার। মনে করেন আপনাকে আমি দিলাম যে রুট ওভার 1 4 1 6 1। আচ্ছা, এ নাম্বার অপশন, এ নাম্বার অপশন দিলাম 1 1 1, বি নাম্বার অপশন 1 1 9, সি নাম্বার অপশন 1 2 1, ডি নাম্বার অপশন 1 0 9। ঠিক আছে, তো এই কয়েকটা অপশন আমি দিয়েছি, তো এগুলোর মধ্যে কোনটা অ্যান্সার হবে আপনাদের খুব কঠিন মনে হচ্ছে? একেবারেই সহজ। কিন্তু দেখুন আমি প্রথমে এখানে একটা টান দিব, যে দুই ঘর আগে একটা টান দিব, টান দেওয়ার পরে 144 এর ইমিডিয়েট নিচে পূর্ণবর্গ সংখ্যা কোনটা আছে? অবশ্যই 121 আছে, কারণ 11 স্কোয়ার 121, 12 স্কোয়ার করলে তো 144 হয়ে যায়, সেটা তো বেশি হয়ে যাচ্ছে, তার মানে 11 স্কোয়ার, মানে 11 স্কোয়ার করলে 121 আসে, তার মানে প্রথম দুইটা ডিজিট 11 আসবে, তার মানে 1 1, এখানে 1 1, এই দুইটাতেই 1 1 আছে, তাই না? তাহলে এ আর বি এর মধ্যে একটা অ্যান্সার হবে। এখন আরও সমস্যা হয়ে গেছে যে এখানে 1 এর এই যে লাস্টে 1 আছে, এখানে লাস্টে 9 আছে, 1 এর স্কোয়ার করলেও লাস্টে 1 আসে, 9 এর স্কোয়ার করলেও লাস্টে 1 আসে, কারণ 9 এর স্কোয়ার কি? 81, তার লাস্ট ডিজিটও তো 1, তার মানে 1ও অ্যান্সার হতে পারে, লাস্টে 9ও অ্যান্সার হতে পারে। এখন আমরা কি করব জানি? এখন আমরা যেটা করব, আমরা যেহেতু জানি না, তাহলে এই 111 আর 119 এটা বাদ দিয়ে আমি 115 এর স্কোয়ার করব, যেটা আমরা খুবই তাড়াতাড়ি করতে পারি। কিভাবে? এই যে 11 আর 12 গুণ করে দিব, 11 আর 12 গুণ করলে 11 আর 12 গুণ করলে কি? 132, আর লাস্টে 5 এর স্কোয়ার হচ্ছে 25, তার মানে আমার পাওয়া গেল 13,225। কিন্তু এখানে কি আছে? 14,161। কোনটা কোনটা বড়? অবশ্যই উপরেরটা বড়, তার মানে 115 হচ্ছে বড়টা আমার অ্যান্সার হবে, কারণ 115 বর্গ করলে তো এটা পাওয়া যাচ্ছে, তার মানে 115 বড়টা আমার অ্যান্সার হবে। 115 বড় কোনটা আছে? 119 অবশ্যই, 111 তো 115 হচ্ছে ছোট, তার মানে বি নাম্বারটা আমার অ্যান্সার হবে। এভাবে করে আপনি খুবই তাড়াতাড়ি কিন্তু স্কোয়ারগুলো মানে স্কোয়ার রুট বা বর্গমূলগুলো করে ফেলতে পারেন, এবং এই নিয়মটা যদি আপনি ফলো করেন, বারবার প্র্যাকটিস করেন, দেখবেন যে দেখার সাথে সাথে 3-4 সেকেন্ডও লাগবে না আপনি অ্যান্সারটা বের করতে। তো ঠিক আছে, আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লেগে থাকে
আপনারা কমেন্ট করুন, শেয়ার করুন। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।